অসংখ্য মানুষ ওইখানে আছে, সিলেট ফ্লোরা থেকে আসতেছে অসংখ্য মানুষ। ইয়ে কোনো গাড়ি নাই, ওখানে পয়েন্টে পয়েন্টে আঁকড়ে রাখছে গাড়ি, সব কিছু ইয়ে করতেছে, চেক করতেছে, ওরা চাবি নিয়ে দেখতেছে। ড্রাইভার সমিতি যারা লাঠি দিয়ে মারতেছে ড্রাইভারদের যারা আসতেছে ওই দিক থেকে, আর বারবার গাড়িতে দিয়ে নামাচ্ছে পথে। এইটা সমাধান না হলে তো কিছু ইয়ে হবে না, এটা সমাধান না হলে আপনাদের যেভাবে শুরু করছে, এটা সমাধান না হলে সরকারের উচ্চমহল থেকে এটা সমাধান না হলে তো কিছু হবে না। চট্টগ্রাম থেকে তো আসলাম, এখন এটা তো জানি না, জানলে তো আর এরকম আসতাম। যদি কালকে রাত্রেই জানতাম ট্রেনে ওঠার আগে তাইলে তো আর আসতাম না। তো সকাল 6টার সময় নেমে এখন তো এই পর্যন্ত গাড়ি পাই। আমি সিলেট মেডিকেল থেকে আসছি যাওয়ার জন্য হবিগঞ্জ, আমার মেয়ের বাড়ি দিত। তখন তো আইসা যে অবস্থা দেখতেছি, অবস্থা তো খুবই খারাপ, ভয়াবহ। একটা গাড়ি পাইতেছি না, আমার ওয়াইফে নিয়ে আসছিলাম, তখন যেতে তো পারতেছি না, কোনোভাবে যাওয়া অসম্ভব না। তখন হঠাৎ করে তারা এই ধরনের করলো, আমরা তো কিছু জানিও না বা বুঝলামও না। তখন আইসা দেখি অবস্থা, তখন তো কী করবো নিজেই বুঝতে পারতেছি না ভাই। গাড়ির খুবই সমস্যা, আমি কিছুই বুঝতে পারতেছি না। হঠাৎ করে আসলাম, এখন দিয়ে হবিগঞ্জ যাইতাম খালি, কীভাবে যাবো বুঝতে পারতেছি না। সিএনজি কি চলে না চলে না সেটা তো জানি না।